आज दक्षिण दुआर खोला आज बसंत जाग्रत द्वारे और दिके दिके ताई आबिरेर छोआय एकेबारे रंगीन हो गए बसंतेर बसंती रंग सकलेर गाए छोआ लागिए সকালে কিন্তু আমরা দেখেছি রবীন্দ্রতীর্থে শুরু হয়ে গিয়েছিল এই বসন্ত উৎসব এবং তখন আমরা দেখলাম যে প্রভাত ফেরি হয় এবং প্রভাত ফেরি দিয়েই কিন্তু এই উৎসবের সূচনা হয় এখন অনুষ্ঠান শেষ হয়েছে সুকর্ণা কিন্তু এখন সকলে রং খেলায় মেতেছেন সেখানে আর সেই ছবি আমরা দেখব সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি মাধুরী চট্টোপাধ্যায় রয়েছে আমাদের সঙ্গে মাধুরী খুব সুন্দর করে আমরা দেখলাম যে নিউ টাউনের এই রবীন্দ্র তীর্থে সেখানে বসন্ত উৎসব পালন করা হলো একেবারে চারিদিক রঙিন হয়ে গেল এখন ঠিক কি চলছে কারণ এখন তো সত্যি কথা বলতে কি দোল খেলা সেটা নাকি শুরু হয়ে গেছে একদমই বৃষ্টি যেমনটা তুমি বলছিলে সকালে প্রভাত ফেরি তারপর মূল মঞ্চে সঙ্গীতের সঙ্গে নৃত্যানুষ্ঠান এবং এই মুহূর্তে সবাই সবাইকে আবিরে আবিরে রঙে রঙে রাঙিয়ে দিচ্ছে আজ যে সবার রঙে রং মেলানোর দিন আজ যে রঙিন হওয়ার দিন যা কিছু ফিকে সমস্ত দুঃখ গ্লানি সবকিছু ভুলে গিয়ে আজ নতুন করে আবার রঙিন হয়ে ওঠার পালা রবীন্দ্র তীর্থ নিউ টাউনের এই মুহূর্তে আমরা রবীন্দ্র তীর্থ প্রাঙ্গণে আছি সেখানে কিছুক্ষণ আগেই মূল অনুষ্ঠান শেষ হয়েছে এবং দর্শক থেকে যারা অংশগ্রহণকারী সকলেই কিন্তু সকলকে রঙে রঙে রাঙিয়ে দিচ্ছে তবে বৈশিষ্ট্য হলো সবাই কিন্তু আবিরে নিজেদেরকে রাঙাচ্ছে দেখতেই পাচ্ছ হলুদ সবুজ শাড়ি মূলত এবং তার সঙ্গে মানানসই গয়না ফুলের সাজ সেটা তো রয়েছে আর তার সঙ্গে অবশ্যই রয়েছে আবিরের সাজ এই মুহূর্তে দেখতে পাচ্ছ সবাই সবাইকে গালে আবির মাখিয়ে দিচ্ছে এবং শুধু যে নিজেদের মধ্যে আবির খেলা হয়েছে তা নয় যেটা দেখে খুব ভালো লাগলো অনুষ্ঠানেরই একটা অংশ হিসেবে কিন্তু যারা অংশগ্রহণকারী তারা মূল মঞ্চ থেকে নেমে গিয়ে দর্শক যারা ছিলেন তাদেরকেও রাঙিয়ে দিলেন আজ কোনো রকম বাধা নিষেধ কিচ্ছু মানা চলবে না করোনা আবহে গত দুবছর নানান রকম বিধিনিষেধ এর মধ্যে থাকার পর এবার কিন্তু সেই সব বাঁধন ছেড়ে বেরোনোর পালা বা ভাঙার উচ্ছ্বাস সেই উচ্ছ্বাস এই মুহূর্তে দেখতে পাচ্ছ আবির খেলার মধ্যে দিয়ে একটা রঙিন সকাল ঝকঝকে রোদের দিন ঝলমলে দিন আর তার সঙ্গে অবশ্যই রঙে রঙে রঙিন একটা সকাল এই মুহূর্তে নিউ টাউনের রবীন্দ্র তীর্থ প্রাঙ্গণে একেবারে একেবারে মাধুরী অনেক ধন্যবাদ তোমাকে রবীন্দ্র তীর্থে এখন চলছে রঙে রঙে রঙিন হয়ে ওঠার পালা এবং আবির দিয়ে সেখানে রং খেলা চলছে অন্যদিকে গলফ গ্রিনে নৃত্যানুষ্ঠান এখনো চলছে সেই ছবি আপনারা দেখছেন এবারের এই দোল উৎসবটা সুকর্ণা কোথাও যেন আমাদের সেই দুবছর আগে আমাদের জীবন যেরকম ছিল সেরকম একটা সময় আমাদেরকে ফিরিয়ে নিয়ে গেছে তাই না মানে গত দুবছর ধরে এই করোনা আবহে সব কিছু বন্ধ ছিল এবং একেবারে বন্দী দশা ছিল আমাদের কিন্তু এবার যেন মনে হচ্ছে আমরা আবারও
আমাদের সেই রঙিন জীবনকে ফিরে পাচ্ছি একেবারে। এবং গত দু বছর ধরে আমরা দেখেছি হয়তো বসন্ত উৎসব গানে নাচের এরকম মাধ্যমে কিন্তু পালন করা হয়েছিল, কিন্তু আবির খেলাটা কোথাও গিয়ে কিন্তু সেটা বিধিনিষেধের জন্য বন্ধ ছিল, কিন্তু এই বছর দেখা যাচ্ছে যে আবির খেলা কিন্তু পুরো দমে চলছে চারিদিকে। আর এই ছবি দেখতে দেখতে আপনাদের নিয়ে যাব মহিষাদল রাজবাড়িতে। আমাদের প্রতিনিধি বিটন চক্রবর্তী সেখান থেকে রয়েছেন, সরাসরি বিটনের কাছে চলে যাব। বিটন, যেমনটা জানা যাচ্ছে যে মহিষাদল রাজবাড়ির আম্রকুঞ্জে বসন্ত উৎসবের আয়োজন করা হয়, এবং আজ সারাদিন জুড়ে কি কি অনুষ্ঠান রয়েছে, সকালবেলা থেকে ঠিক কি কি আয়োজন করা হয়েছে? দেখো সুপর্ণা, এই মুহূর্তে আমরা রয়েছি মহিষাদল রাজবাড়ির আম্রকুঞ্জে, এবং এই যে তুমি মঞ্চ দেখতে পাচ্ছ, সেই মঞ্চতে কিন্তু ইতিমধ্যেই অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। সকালে কিন্তু প্রভাত ফেরি শুরু হয়েছিল, এবং যেটা উত্তর তারা জানাচ্ছেন যে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, পূর্ব মেদিনীপুর ছাড়াও হাওড়া, হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনা বিভিন্ন এলাকা থেকে কিন্তু মোট 24টি সাংস্কৃতিক দল তারা কিন্তু অংশ নিয়েছে। এবং এই মুহূর্তে কিন্তু আম্রকুঞ্জ তুমি দেখতেই পাচ্ছ যে মানুষজন তারা কিন্তু আস্তে আস্তে ভিড় করা শুরু করেছেন, এবং এই যে মঞ্চ, সেই মঞ্চতে কিন্তু এরপরে নাচের অনুষ্ঠান রয়েছে, গানের অনুষ্ঠান রয়েছে। অর্থাৎ উত্তরতারা যেটা জানাচ্ছেন যে সারা দিন ধরে কিন্তু এরকমভাবে প্রোগ্রামগুলো রয়েছে। এবং তুমি দেখতেই পাচ্ছ যে এই যে মহিষাদল রাজবাড়ির আম্রকুঞ্জ, এটার একটা প্রাকৃতিক শোভাই কিন্তু আলাদা। সেই শোভার জন্য কিন্তু এখানে যে 13তম বছরে কিন্তু পড়ল এই বসন্ত উৎসব, এবং সেই বসন্ত উৎসবকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু মানুষের ঢল নামতে শুরু করেছে। এবং তুমি দেখতে পাচ্ছ যে প্রচুর মানুষজন তারা কিন্তু ইতিমধ্যে চলে এসেছে। আমি একটু কয়েকজনের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব। মহিষাদলের রাজবাড়ির যে আয়োজন আম্রকুঞ্জে, সেই ছবি তো আমরা দেখতেই পেলাম। আর এবার আমরা বেলুড় মঠের ছবি দেখব। চিরাচরিত রীতি মেনে বেলুড় মঠে দোল উৎসব পালন করা হচ্ছে। শ্রীরামকৃষ্ণ দেবের মন্দিরে মঙ্গল আরতির পর অনুষ্ঠানের সূচনা হয়। সন্ন্যাসী মহারাজরা ঢোল করতাল বাজিয়ে আবির নিয়ে উষা কীর্তন গিয়ে মন্দির প্রদক্ষিণ করেন, এবং সব শেষে মিষ্টিমুখ। তবে করোনা আবহে এবারও কিন্তু দোল উৎসবে বেলুড় মঠে ভক্ত ও সাধারণের প্রবেশ নিষেধ রয়েছে। Yeah.
শপথ গ্রহণের পরের দিনই সিউড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যানের বাড়িতে বোমাবাজি। গতকাল রাত পৌনে তিনটে নাগাদ ঘটনাটি ঘটেছে সিউড়ির তিন নম্বর ওয়ার্ডে রক্ষাকালী তলায়। সিসি ক্যামেরায় ধরা পড়েছে তিনটি বাইকে ছজন দুষ্কৃতী আসে, তারা তৃণমূল নেতা ও সিউড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান বিদ্যাসাগর সাউয়ের বাড়ি লক্ষ্য করে বোমা ছুড়তে শুরু করে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। প্রায় 15 থেকে 20টি বোমা ছোড়া হয় বলে অভিযোগ। সিউড়ি থানার পুলিশকে নিয়ে রাতেই ঘটনাস্থলে যান ডিএসপি আইন শৃঙ্খলা অয়ন সাধু। কি কারণে হামলা খতিয়ে দেখা হচ্ছে। চোখ রাখবো পরের খবরে। দোলের আগের রাতে পথ দুর্ঘটনায় মৃত্যু হল ব্যারাকপুর কমিশনারেটের গোয়েন্দা বিভাগের এসআইয়ের। মৃতের নাম উজ্জ্বল ভট্টাচার্য। গতকাল রাত 11টা নাগাদ ইছাপুরের বাড়িতে ফেরার পথে টিটাগড়ে কল্যাণী এক্সপ্রেসওয়ের ওয়্যারলেস মোড়ের কাছে বেপরোয়া লরি ওই পুলিশ অফিসারের বাইকে ধাক্কা মারে গুরুতর জখম অবস্থায় তাঁকে ব্যারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ঘাতক লরির চালক পলাতক।